আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নবম দশম গণিত বিষয়ের চতুর্দশ অধ্যায় থেকে একটি উপপাদ্য নিয়ে আলোচনা করব। উপপাদ্যটিতে যা বলা আছে, ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে অথবা তাদের বর্ধিতাংশদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। তো এখানে যা বলা আছে, ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা। আমাদের এই প্রমাণের জন্য একটা ত্রিভুজ অঙ্কন করা লাগবে। আমরা একটা ত্রিভুজ নিয়ে নিলাম, আমরা আমাদের সুবিধার মতো একটা ত্রিভুজ নিলাম, এ বি সি একটি ত্রিভুজ নিলাম। এই ত্রিভুজের সমান্তরাল সরলরেখা যে কোনো বাহু, তো এখানে আমরা জানি এই ত্রিভুজটিতে মোটামুটি তিনটা বাহু আছে, এ বি, বি সি এবং এসি। এই তিনটা বাহুর যে কোনো একটা বাহুর সমান্তরাল সরলরেখা। আমরা এই তিনটা বাহু থেকে এ বি সি ত্রিভুজ থেকে বি সি বাহুর সমান্তরাল নিলাম ডি। তাহলে এই এ বি সি ত্রিভুজের বি সি বাহুর সমান্তরাল ডি সরলরেখা এ বি বাহুকে ডি বিন্দুতে এবং এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। এখন আমাদেরকে বলা হয়েছে যে ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করবে। তার মানে আমাদেরকে প্রমাণ করতে হবে এই বিসি বাহুর সমান্তরাল ডি সরল রেখাটা অন্য দুইটা বাহুকে, অর্থাৎ এবি বাহুকে এডি ইস টু ডিবি আর ওপাশে এসি বাহুকে এই ইস টু ইসি, এই দুটো অনুপাতে বিভক্ত করেছে এবং এই দুটো অনুপাত সমান। আমাদের এখানে লক্ষণীয় যে আরও বলা আছে তাদের বর্ধিতাংশদ্বয়কে। এই অংশটুকু দ্বারা আসলে কী বোঝাতে চেয়েছে, আমরা আবার আরেকটি চিত্র এঁকে আমরা এটা বোঝার চেষ্টা করব। ধরে নিলাম এটা হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ। এখানে আমাদের বিসি বাহুর সমান্তরাল সরলরেখাটা আমরা এই এবিসি ত্রিভুজের অভ্যন্তরে নিয়েছিলাম, কিন্তু এটা যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখাটা সেটা ত্রিভুজের অভ্যন্তরে হবে নাকি ত্রিভুজের বহির্ভাগে হবে আমাদের উদ্দীপকে বা ওই উপপাদ্যটিতে বলা নাই। যার কারণে যদি এমন হয় যে এই বিসি বাহুর সমান্তরাল সরলরেখাটা ত্রিভুজের বাইরে অবস্থিত হয়, সেক্ষেত্রে এই বিসি বাহুর সমান্তরাল ডিই সরলরেখাটা এই এবি বাহুর বর্ধিতাংশকে আর এখানে এসি বাহুর বর্ধিতাংশকে ডি আর ই বিন্দুতে ছেদ করবে। অর্থাৎ এই পুরো অংশটিকে আমরা এভাবে বলতে চাই যে এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল ডি সরলরেখা এবি ও এসি বাহুদ্বয়কে, এটা চিত্র ওয়ান, অথবা তাদের বর্ধিতাংশদ্বয়কে চিত্র দুই, ডি ও ই বিন্দুতে ছেদ করে। আমাদেরকে প্রমাণ করতে হবে এডি ইস টু ডিবি ইজ ইকুয়াল টু এই ইস টু ইসি। এই প্রমাণের জন্য আমাদের অঙ্কনের প্রয়োজন হবে। অঙ্কনে বি কমা ই এবং সি কমা ডি অথবা ডি কমা সি যাই বলি না কেন যোগ করতে হবে, দুটো চিত্র একই রকম হয়ে যাবে। আমরা এখন প্রমাণে চলে যাব। ধাপ নাম্বার এক, আমরা খেয়াল করবো যে আমাদের প্রমাণে আসলে মূলত লাগবে কি। মূলত বলা হয়েছে প্রমাণ করার জন্য এডি ইস টু ডিবি আর এই ইস টু ইসি। তার মানে আমরা বুঝতে পারছি যে এডিটা এডিই ত্রিভুজে এবং ডিবিটা বিডিই ত্রিভুজে আছে, অর্থাৎ এই দুটো ত্রিভুজ আমাদেরকে কম্পেয়ার করতে হবে। ধাপ নাম্বার একে আমি লিখব ত্রিভুজ এডিই ও ত্রিভুজ বিডিই একই উচ্চতা বিশিষ্ট। এই দুটি ত্রিভুজ যে একই উচ্চতা বিশিষ্ট সেটা আমরা বুঝবো কি করে। আমি একটু আলাদা করে চিত্রটা আঁকতে চাই। এডিই আলাদা করে চিত্রটি আঁকতে চাই। এডিই এবং আরেকটা হচ্ছে বিডিই, এই দুটো ত্রিভুজ। দুটো ত্রিভুজের জন্যই আমরা একটা কমন অংশ যদি পাই এবি, এবং এবিকে যদি আমরা ভূমি হিসাবে বিবেচনা করি তাহলে এই দুটি ত্রিভুজের ক্ষেত্রেই শীর্ষবিন্দু হবে ই, অর্থাৎ ই বিন্দু থেকে এই এডি বাহুর উপর যদি আমরা লম্ব আঁকতে পারি, ধরে নিলাম যে লম্বটা এরকম হবে আমাদের, তার মানে এই লম্বটা এডিই ত্রিভুজের ক্ষেত্রেও লম্ব হবে, এবিই ত্রিভুজের ক্ষেত্রেও লম্ব হবে, অর্থাৎ এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা একই হচ্ছে আমাদের। সেজন্য আমরা বলতে পারছি যে ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ বিডিই একই উচ্চতা বিশিষ্ট। এখন এই দুটো ত্রিভুজ একই উচ্চতা বিশিষ্ট হওয়ার কারণে আমাদের সুবিধাটা কী? আমাদের জানা আছে যে দুটো ত্রিভুজ একই উচ্চতা বিশিষ্ট হলে এদের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক হবে। দুটি ত্রিভুজ একই উচ্চতা বিশিষ্ট হলে এদের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক হবে, অর্থাৎ ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ বিডিই এদের ক্ষেত্রফলের অনুপাত, এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি ছিল আমাদের এডি এবং এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি ছিল আমাদের ডিবি, এই দুটো সমান হবে। এখানে সাইড নোট অবশ্যই লিখতে হবে, একই উচ্চতা বিশিষ্ট ত্রিভুজসমূহের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক। আমরা যদি 2 নম্বর ধাপে চলে যাই, 2 নম্বর ধাপে স্বাভাবিকভাবেই আমাদের প্রমাণের ডান পাশে যেটা ছিল সেটা হলো AE:EC, তার মানে এবার আমরা ত্রিভুজ ADE এবং ত্রিভুজ CDE এরাও একই উচ্চতা বিশিষ্ট হবে, এবং 1 নম্বর ধাপের মতোই সিমিলারলি আমরা লিখতে পারবো ত্রিভুজ এডিই ডিভাইড বাই ত্রিভুজ সিডিই ইজ ইকুয়াল টু এই ডিভাইড বাই ইসি। এখানেও সাইড নোট একই হবে, একই উচ্চতা বিশিষ্ট ত্রিভুজসমূহের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক। আমরা 3 নম্বর ধাপে চলে যাব। তার আগে আমি একটু বলতে চাই যে আমাদের প্রমাণটা কী, সেটা কিন্তু সবসময় কী প্রমাণ করতে হবে, আমাদের উদ্দেশ্য কী, সেদিকে সবসময় খেয়াল রাখতে হবে। আমাদের প্রমাণের যে অংশটা ছিল AD:DB = AE:EC, এই দুটো প্রমাণ করতে হবে। তার মানে আমরা যদি 1 নম্বর ধাপের বাম পক্ষ এবং 2 নম্বর ধাপের বাম পক্ষ সমান প্রমাণ করতে পারি তাহলে আমাদের কাজ শেষ, এবং অলরেডি 1 নম্বর ধাপের লব এবং 2 নম্বর ধাপের লব একই হয়েছে। তার মানে আমরা যদি ত্রিভুজ বিডিই এবং ত্রিভুজ সিডিই সমান এটা প্রমাণ করতে পারলেই আমাদের কাজ শেষ। এবং পারি আর না পারি আমরা এটা লিখে রাখলাম, ত্রিভুজ বিডিই ইজ ইকুয়াল টু ত্রিভুজ সিডিই, এই দুটো যদি লিখতে পারি তাহলে আমরা এরপরে বলতে পারবো সুতরাং ত্রিভুজ এডিই divided by ত্রিভুজ বিডিই is equal to ত্রিভুজ এডিই divided by ত্রিভুজ সিডিই। তার মানে আমরা বলতে পারবো সুতরাং এডি divided by ডিবি is equal to AE divided by EC। তার মানে আমরা বলতে পারবো AD:DB is equal to AE:EC। আমাদের প্রমাণ শেষ। এখন মূল সমস্যা হচ্ছে আমরা যে লিখলাম ত্রিভুজ বিডিই এবং ত্রিভুজ সিডিই সমান, এটা আসলে কোন যুক্তিতে লিখলাম? আমরা একটু চিত্র দুটো নিয়ে একটু ডিসকাস করি। আমি উদ্দীপক থেকে চিত্রটা আলাদা করে নিচ্ছি। ত্রিভুজ বিডিই এরকম একটা চিত্র আছে, ত্রিভুজ সিডিই এরকম একটা চিত্র আছে। আমরা বলতে যাচ্ছি ত্রিভুজ বিডিই এবং ত্রিভুজ সিডিই এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। আমাদের জানা আছে একই भूमिर ऊपर एवं एकई समान्तराल रेखा जुगलेर मध्य अवस्थित त्रिभुजসমূहेर क्षेत्रफल समान। आमरा यदि ख्याल करी एई दुइटा त्रिभुजेर भूमि एकई DE एवं एरा एकई समान्तराल रेखा जुगल DE और आरेकटा समान्तराल रेखा जुगल एरकम चित्र आमादेर आंका छिलो BC। तार माने आमरा बोलते पारी जे त्रिभुज BDE एवं त्रिभुज CDE एकई भूमि DE एर ऊपर एवं एक ही समान्तराल रेखा जुगल DE और BC एर मध्य अवस्थित। यही कारण त्रिभुज BDE इज इक्वल टू त्रिभुज CDE अर्थात BDE त्रिभुजेर क्षेत्रफल एवं CDE त्रिभुजेर क्षेत्रफल समान। ये अंशटुकू आमरा साइड नोटे अवश्य बोले देव एकई भूमिर ऊपर एवं एकई समान्तराल रेखा जुगलेर मध्य अवस्थित त्रिभुजসমূहेर क्षेत्रफल समान। आज ए पर्यन्तই। धन्यवाद सबाई के।